ভাল্লুকের আক্রমণ, গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে প্রমিত কুমার রিয়াং নামে এক যুবকের। বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা হেলেনপুর। ঘটনার বিবরণে জানা যায়, আজ বিকাল 5:30 দিকে প্রমিত কুমার রিয়াং নিজের জুম খেতে চাষ করার সময় তার উপর ভাল্লুকে আক্রমণ চালায়। চিৎকার চেঁচামেচি শুনে তার পরিবারের লোক ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে ধর্মনগর জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ধর্মনগর জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভালুকের আক্রমণে তার মুখমণ্ডল থেকে অধিকাংশ মাংসই উপড়ে পড়ে যায়। প্রমিতের ভাই জানিয়েছে যে তার স্ত্রী ও 3 সন্তান রয়েছে। প্রমিতের ভাই পরিমল রিয়ান বলেন, গোটা পরিবারটাই ধূমকেতুর উপর নির্ভরশীল, তাই ভাইয়ের এই চরম অবস্থাতে তারা সম্পূর্ণরূপে হৃদয়হীন দিশেহারা হয়ে পড়েছেন। যদিও ধর্মনগর জেলা হাসপাতালে তাদের সঠিক পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার জন্য ডাক্তারবাবু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। কি দেখছো করোনাটা? ওই বাস করে তো কয়বার লাগে, যেসে এই সময় সারা মধ্যে বালু লাগাল পাইয়া কামড় দিছে। কোন জায়গায় গেছিল তানে? ওই দশদা হেলেনপুর। হ্যাঁ, দশদা হেলেনপুর। কোন জায়গায়? দশদা হেলেনপুর। আচ্ছা, তানের নাম কি? প্রমিত কুমারিয়া। প্রমিত কুমারিয়া। মানে কি হয়েছে ঘটনাটা তেনের সাথে? তেনের সাথে ঘটনাটা কি হয়েছে? ভালো কামড় দিছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? দশদা হেলেনপুর। কামড় দিছে মুখে। মুখে মুখে সব কামড় দিছে, সব।